নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। সবাই ভালো আছেন? আমিও আছি ভালো, মন্দ দুটো মিশিয়ে। এই যে ঠান্ডাটা আসছে আর যাচ্ছে, এটা কি চলতেই থাকবে বলুন তো? এই যে আজকে এত মেঘ, বৃষ্টি চলছে, ভালোও লাগছে না, কেমন ম্যাজ ম্যাজ করে না। যাই হোক, এই নিয়েই আমাদের চলবে, সব কিছু নিয়েই চলবে। তো আমাদের রান্না তো আর বন্ধ হবে না, করতেই থাকবো রান্না। আর আপনারা যতদিন আমার সাথে আছেন, আমি তো করতেই থাকবো রান্না। একটা একটা করে শর্টকাটে কি মাইক্রো ওভেনে করা যায়, গ্যাসে রান্না করলে আমি হাজার নতুনত্ব দেখাতে পারি, কিন্তু সব রান্না তো মাইক্রো ওভেনে হয় না। আর গ্যাসে তো সবাই দেখাচ্ছেই, তো মাইক্রো ওভেনেরটা না মাথা থেকে বের করতে খুব টাইম লাগে। তো আজকেও আমি সেরকমই একটা বার করেছি। বাড়িতে যেমন ধরুন বেগুন ভাজা, বেগুন ভাজা তো আমরা খাই, মাইক্রো ওভেনে খুব সহজ করা। তো আমি আজকে বেগুন ভাজাটাও করে দেখাবো, তার সাথে সেই বেগুন ভাজাটাকে একটু অন্য স্টাইলে করে কিভাবে একটু সুন্দর টেস্টি করে খাওয়া যায় সেটাও দেখাবো। বেগুন ভাজাটাকে আমি একটু মশলাদার করব। এটাকে বলতে পারেন চাটপাটা ব্যাঙ্গন, বা বলতে পারেন স্পাইসি ব্যাঙ্গন, ইচ্ছে মতো নাম দিয়ে দিতে পারেন, দিয়ে বাড়িতে বানিয়ে লোককে খাওয়াবেন। তো আমার আজকে হয়ে যাক বেগুন ভাজা, সাথে বেগুনটারই একটা মশলাদার, কেমন? তো দেখতে থাকুন বেগুনটা কি করি। তাহলে বেগুনটা করতে প্রথমে কি লাগবে, আমি খুব অল্প পরিমাণেই করে দেখাচ্ছি। আমি 4 পিস বেগুন খুব পাতলা করে কাটিনি, একটু মোটা মোটা করে। এই বেগুনটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে প্রথমে আমি ভাজা করব। তো ভাজাটা কিভাবে হবে আপনারা তো দেখেই নিতে পারবেন। এরপর এটার মধ্যে আমার যা যা লাগবে, পেঁয়াজ বাটা, দুটো পেঁয়াজ বেটেছি, কাঁচা লঙ্কা বাটা, আর লাগবে হচ্ছে একটু রসুন আর আদা আমি পেস্ট করে নিয়েছি, এটা লাগবে। লাগবে হচ্ছে ধনে পাতা বাটা, আর হচ্ছে এই হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, তেল, এগুলো তো যেরকম আমাদের লাগে। আর সাথে কিন্তু একটু টমেটো বাটাও লাগবে। তো টমেটো, ধনে পাতা, পেঁয়াজ, এগুলো আমি সব পেস্ট করে নিয়েছি, ঠিক আছে? তো এই সব দিয়েই আমি ওই বেগুন ভাজাটাকে একটু অন্যরকম করে বানাবো, যাতে গরম গরম ভাতে রোজ একটু অন্যরকমও সবাই খেতে পারে, ঠিক আছে? তো চলে যাচ্ছি মাইক্রো ওভেনে। তো বেকিং যে তাওয়া ছিল, তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করেছি, করে নুন হলুদ মাখানো বেগুনগুলো আমি দিয়ে ওপরেও আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। বা কড়াইতে যেমন আমাদের তেল ভাজা ছাঁকা তেলে খেতে হয়, মাইক্রো ওভেনে কিন্তু আমাদের তেল লাগেই না। তো আমি এইভাবে তেল ব্রাশ করে নিয়েছি, এবার আমি এটা মাইক্রো ওভেনে দিচ্ছি। দেখুন, মাইক্রো ওভেনে আমি দিয়ে দিলাম, বন্ধ করলাম, মাইক্রো প্লাস গ্রিলটা আমি প্রেস করছি। দেখুন, তো মাইক্রো প্লাস গ্রিলে আমি দিলাম C1 দেখাচ্ছে, তো আমি আরেকবার প্রেস করছি, C2 দেখালো। আমি এটাকে 10 মিনিট টাইম দিলাম, স্টার্ট দিলাম। আমি 5 মিনিটের মধ্যে বেগুনটাকে আমি উল্টে দেব, দিয়ে বাকি 5 মিনিট ফ্রাই করে নেব, কেমন? আচ্ছা, বেগুন ভাজা কিন্তু আমার হয়ে গেছে একদম নরম তুলতুলে, কিন্তু দেখুন কড়াইতে যেরকম লালচে হয় সেটা তো করা যায় না। যদি মনে করেন যে বেগুন ভাজাই খাবেন, তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবেন আর হলুদটা একটু বেশি দেবেন, তাহলেই দেখবেন লালচে লালচে লাগবে। কিন্তু আমি বেগুন ভাজাটা দেখিয়ে অত দিইনি, কারণ আমি তো এমনি এরপরে এই বেগুনটা দিয়ে বানাবো, সেই জন্য আমি কম দিয়েছি। কিন্তু বেগুন ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক আছে? এবার এই বেগুন ভাজাটা সরিয়ে রাখছি আমি। এবার এই বেগুন ভাজার জন্য কি করব দেখুন, এই যে এটা রয়েছে বয়েলটা, আমার কাচের বোলটা, এর মধ্যে আমি তেল গরম করতে দেব, মোটামুটি ওই 2 চামচ মতন তেল। এটা আমি মাইক্রো ওভেনে আগে গরম করব, বারবার তো আমি দেখাতে পারছি না, ওই জন্য একটু শর্টে দেখাচ্ছি। এটা আমি গরম করার পর এই যে পেঁয়াজ বাটাটা আছে এটা ঢেলে দেব, দিয়ে 3 মিনিট কষাবো, কষিয়ে নিয়ে তারপর আমি দেখাচ্ছি বাকিগুলো কখন দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজটা আমি নাবিয়ে আনলাম, 3 মিনিট কষিয়েছি, তেলটাকে 2 মিনিট গরম করেছি, নাবিয়ে পেঁয়াজটা দিয়ে 3 মিনিট দিয়েছিলাম, ঠিক আছে? এবারে আমি একটু কাঁচা লঙ্কা দেব,
কাঁচা লঙ্কা বাটা দিলাম, ভালো লাগবে একটু ঝাল ঝাল। আর দেব হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে এটাকে আমি এবার আবার একটু কষাবো, এটাকে আবার 3 মিনিট কষাবো, ঠিক আছে? কষিয়ে নিয়ে নাবিয়ে এই যে ধনে পাতা বাটাটা এটাও ঢেলে দেব, দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখুন, ওই যে আমি পেঁয়াজ কষানোটা নাবিয়েছিলাম, নাবিয়ে ধনে পাতা বাটাটা দিয়ে 2 মিনিট কষিয়েছি, তারপর আবার টমেটো পেস্টটা দিয়েছি, দিয়ে 2 মিনিট কষিয়েছি। আমি বারবার দেখাতে পারছি না 2 মিনিট করে, আপনারা তো জানেনই মাইক্রো পাওয়ার লেভেলে কীভাবে শিখিয়েই দিয়েছি, তাই আমি বারবার দেখাইনি। সমস্তটা পেস্ট হয়ে গেল, এবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মোটামুটি এই যে চামচটা দেখছেন, এই 1 চামচ করে দিয়েছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি ভালো করে 3 মিনিট কষিয়েছি। পুরো শুকিয়ে গেছে, এবার আমি এই যে বেগুন ভাজাটা ভেজেছিলাম এর ওপরে দেখুন আমি এইটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি এভাবে মাখিয়ে দিয়ে দিলাম, এভাবে আমি প্রত্যেকটার ওপরেই বেশ ভালো করে মাখিয়ে দিচ্ছি, এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আবার আর একটা, প্রত্যেকটাতে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এটা যখন হয়ে যাবে না, উল্টো দিকে আমাকে আবার সেম এইভাবে বেগুনটা দিতে হবে, তো এই দিকটা আগে আমার হয়ে যেতে হবে, সেই জন্য এই দিকে আমার একটুখানি ভালো করে চেপে চেপে দিলাম যাতে না বেরিয়ে যায়। এবার এটাকে আমি 4 মিনিট দেব, ওপরের মশলাটা যখন এর সঙ্গে বসে যাবে তখন আমি আবার বেগুনটাকে উল্টাবো, উল্টে সেম এইভাবেই মশলাটা আবার দেব, দিয়ে আবার 3 মিনিট দেব, ঠিক আছে? তো আমি এইটা এখন গ্রিলে দিয়ে দিই, তাহলে এই বেগুনটা আমি আবার মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি। মাইক্রোওভেনে দিয়ে বন্ধ করে আমি মাইক্রো প্লাস গ্রিলটা দিয়ে C2 দিলাম, দিয়ে 1 2 3 4 4 মিনিট দিলাম, ওপরটা হয়ে যাক, তারপর নাবিয়ে আবার উল্টো দিকেও আমি দিয়ে দেব। আচ্ছা বেগুনের ওপরটা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ পুরো শুকনো হয়ে গেছে, আমি 4 মিনিট পর নাবিয়ে নিয়েছি, এটাকে আমি আবার উল্টে দেব। উল্টে আমি আবার এখানে ওই সেম ওইভাবে এই পুরটা আমি দিয়ে দেব। এখানে যতটা দেবেন বেশি করে ভালো লাগবে, কারণ গরম গরম ভাতে না এটা মেখে খেতে খুব টেস্ট লাগে। আবার আমি নেব, এইটাকে উল্টে দিলাম, দিয়ে এইভাবে দিয়ে দিলাম। এটা আপনারা কিন্তু গ্যাসেও করতে পারবেন, গ্যাসে আরও ভালো হবে, বড় বড় চাকা চাকা বেগুন নেবেন, মাইক্রোওভেনে তো ওই জন্য একটু শুকিয়ে যায়। এইভাবে আমি আবার এটাতেও দিয়ে দিলাম, প্রত্যেকটাই আমি উল্টে উল্টে দিয়ে দিলাম। এটা গরম ভাতে খুব স্পাইসি লাগে, খুব মজা লাগে খেতে, ঠিক আছে? এইভাবে দিয়ে দিলাম, এবার আমি আবার 4 মিনিট দিয়ে দিচ্ছি, ব্যাস তাহলেই হয়ে যাবে চটপটা ব্যাঙ্গন। তাহলে চটপটা ব্যাঙ্গন হয়ে গেল মশলা দিয়ে, দারুণ টেস্টি হয়, গরম গরম ভাতে না দারুণ লাগে। আর কি বলুন তো, ঝালটা তো নিজের ওপর, যদি মনে করেন যে একটু জম্পেশ করে খাবেন ঝাল ঠাল দিয়ে, তাহলে ঝালটাও বেশি দেবেন, আমাদের খুব একটা ঝাল খাই না। কিন্তু কি বলুন তো, একঘেয়ে খাবার থেকে একটু আর কি সাইডে সরে যাওয়া, একটু নতুনত্ব, একভাবে তো খেতে রোজ রোজ ভালো লাগে না, ডাল বেগুন ভাজা, বেগুনের তো ভ্যারাইটি হয়, ভ্যারাইটি। তো এটা আজকে একটা বেগুনের দেখিয়ে দিলাম, দেখবেন করে, এই শীতটা চলে গেলেও তো গরমটা এখনো পড়ছে না, এই হালকা হালকা এখনো এই হালকা গরমে বেশ ভালো লাগবে খেতে, আর খুব গরম পড়লেও ভালো লাগবে। যখন প্রচণ্ড গরমে আমাদের কিচ্ছু ভালো লাগে না খেতে, তখনও এরকম বেগুন তো সবসময় পাওয়া যায়, বেগুন কিন্তু গরমও এরকম মশলা দিয়ে একদম চটপট বানিয়ে নিতে পারেন। তাহলে আজকের মতন বেগুন হয়ে গেল, আর এরপরে আবার শুরু ভাবনা চিন্তা, শুরু করতে হবে কি করব। আমি তো সারাদিন গল্প করি এই করি, সবার থেকে এটা শুনি কি করা যায়, তো আজকে এটা মনে হলো করি, খুব ছোট্ট করে হয়ে গেল। আর
আপনারা একটু প্লিজ সাথে থাকবেন, আপনারা তো আমাকে খুব ভালোবাসেন আমি জানি, আপনাদের ভালোবাসাতেই আমি এত দূর এগিয়ে গেছি, এখন তো আর আমি সরেও আসতে পারবো না, এত দূরে চলে গেছি আর আপনাদের সঙ্গে মিশে গেছি, তো আমি তো থাকবোই যত দিন আমার পক্ষে সম্ভব থাকবো। ভালো থাকবেন আপনারা, আর একটু শেয়ার করে দেবেন যারা অটোমেটিক দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখন নতুন একদম আমার একদম নতুন বন্ধু তারাও একটু দেখে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, আর আর যারা আমার ফেসবুকটা দেখছেন তারা চ্যানেলটাকে ফলো করবেন, কেমন? আর আজকের মতন আসি, টাটা।